মালিক তুমি জানাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়ে না আমি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহর জন্য জান্নাতে আমাদের জন্য একটা ঘর বানায় দেয় আর এই ঘর থেকে তাকালেই যেন আমরা আল্লাহর দেখতে পাই তাহলে আমরা জান্নাতে যেতে চাই কই যেতে চাই জান্নাতে যে যাইতে চাই এটাও কইতে পারে না ঠিক মতো কোথায় যেতে চাই আমরা জাহান্নামি হতে চাই না আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ বলে এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতটা দেখা মাত্র তোমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ফালাজা আলা মুনফজুম্মা ওফিয়া আলাহুমিং খুরুনতিয়া আয়ুন যাযাম্বি মা কানুয়া আমালুন চক্ষু শীতলকারী এমন জান্নাত আমি গোপন করে রেখেছি যেটা দেখা মাত্র তোমাদের চক্ষু শীতল করে দিবে কে দুনিয়ার পক্ষে যে তোমরা কষ্ট করেছ ইসলামের পক্ষে থেকেছ তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব। এই যে কষ্ট করে শীতের রাতে অযু করে নামাজ পড়েন এই যে রোজা রাখেন এই যে জাকাত দেন এগুলোর প্রতিদান হিসেবে আমাদেরকে সেদিন জান্নাত দিবে কে আবার আল্লাহ বললেন আমি আমার প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রেখেছি মালা আইনুন রাত এমন জান্নাত যে জান্নাত কোন চোখ দেখে নাই কান জান্নাতের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতারা আলাকাল বেভাসার মানুষ তার অন্তর দিয়ে জান্নাতের কোনো ডিজাইন ধারণাই করতে পারে না আপনি গল্পনাই করতে পারবেন না যে কত সুন্দর পৃথিবীর সব ডিজাইনারদেরকে আর্কিট্যাক্টদেরকে আমি যদি বলি সবাই মিলে জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন সবাই হাজার হাজার ডিজাইন করলেও সবগুলো মিলাইলে জান্নাতের চেয়ারের ডিজাইনের অর্ধেক হবে না সোমাল কবেন না ওই জান্নাতে আমরা যেতে চাই ঠিক কি না ঢুকবেন জান্নাতে ঢুকবেন সবাই ঢুকতে চান ঢুকি শপিং মলের গেট দিয়ে ঢুকি দরজা দিয়ে তো জান্নাতেরও দরজা থাকার দরকার আছে আছে না নাই আটটা দরজা জান্নাতের মোট দরজা কয়টা বিশ্বনবী জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিচ্ছেন সাহাবাদারকে বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আছে তোমাদের মধ্যে এমন এক সাহাবি আছে যে সাহাবিকে জান্নাতের আটটা দরজায় ডাকতে থাকবে যে আপনি আমার দরজা দিয়ে ঢুকেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সৌভাগ্যবান ব্যক্তি কে বিশ্বনবী বললেন আমার হিজরতের রাতের সাথী আবু বকর সাইয়েদনা আবু বকর জান্নাতের দরজায় বলবে আমারটা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন আবার বিশ্বনবী বললেন তোমরা চিন্তিত হয় না তোমরা যারা নামাজ আদায় করো নামাজের আগে যে ওযু করো ওযুর পর পর তোমরা যদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াশাদু আন্না মোহাম্মদ আবদুল্লাহি ও রসুলহ অজুর পরে এই দোয়াটা যে সব সময় পড়বে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে আমাদের জন্য এই সুযোগ আছে আপনাদেরকেও ডাকবে অজুর পরে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন সবাই বিশ্বনী বললেন ইন্নাফিল জান্নাতি সামানিয়া তু আবু আব জান্নাতে আটটা দরজা আছে মিনহা বাবু সাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে এটার নাম রাইয়ান লাইয়াদুলহু ইল্লা সাইমুন রোজাদাররা ছাড়া কেউ এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার যে রাইয়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে এই যে দুনিয়াতে কষ্ট করে আপনারা রোজা রেখেছেন সামনে রুহ আফজা লেবু শরবত কত ধরনের পানিও একটাও ঘান নাই জাস্ট ইউ আর ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল ফর আজান আজানের জন্য বসেছিলেন আজান দিবে তারপর খাবেন এই যে ছিলেন এই জন্য আল্লাহ তালা রাইয়ান দরজা দিয়ে রোজাদারদের ঢুকাবে আর যারা ঢুকবে ঢুকার সাথে সাথে গলার তৃষ্ণা শেষ আর দিন পানি খাওয়ার তৃষ্ণা গলার মধ্যে জাগবে না ওই জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকবো ইনশাল্লাহ পড়েন জান্নাতের দরজাগুলো কত বড় হবে শুনতে মনে চায় এই যে এই প্যান্ডেলে ঢোকার জন্য যে গেট করা হয়েছে এরকম বড় না বড় বড় রাজমহল গুলা যে আছে তাজমহল এগুলোর নাকি আইন বিশ্ব নয় বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসেবে সেই হিসাবে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতি একবারে ঢুকতে পারবে কয়েকশো কোটি জান্নাতি একবারে জান্নাতে ঢুকে যাবে আল্লাহু আকবার আবার বিশ্বনবী বললেন জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে যেমনি বাসের টিকিট কাটলে বাসের টিকিটে ফার্স্ট ক্লাস আছে না নাই সেকেন্ড ক্লাস আছে না নাই থার্ড ক্লাস আছে না নাই বিমানের টিকিটে থাকে প্রমো ক্লাস বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস জান্নাতেও ক্লাস আছে আর জান্নাতের ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাসের নাম আল ফেরদাউস বিষ্ণবী থাকবেন এটাতে আল ফেরদাউসে আমরাও থাকবো কোনটায় এর ফের ফেরদাউসের ভিতরে মিয়া চিল্লা এখন ঠিক কিনা বিষ্ণবী বললেন ইদা সাল তুমুল্লাহ আল জান্নাত আলু হুল ফেরদাউস আল্লাহর কাছে দোয়া করার সময় যখন জান্নাত চাও ছোটটা চাই বা কেন বড়টা চাও ফেরদাউস চাও আমাদের সবাইরে যদি আল্লাহ ফেরদাউসে ঢুকায় জান্নাতের মধ্যে খুব ধাক্কা ধাক্কি হবে তাই না কথা বলেন সবাই রে ঢুকাই দিল জান্নাতের ভেতরে কোন ধরনের চাপা চাপি হবে না চিল্লাই বলেন কথা কন অন্যটা দিয়ে বুঝ দিতে চাইলে ঢুকবেন কি করবেন কোনটা ঢুকুম ফেরদাউসে দাউসে ঢুকবো বিশ্বনবী যেখানে আছে ওইটা তো থাকার দরকার আছে না নাই জান্নাতুল ফেরদাউস জন্নাতুল নাঈম জন্নত আদান জন্নতুল মাওয়া দারুল কারার দারুল মাকাম দারুল সালাম এলি কিউন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ফেরদাউস আমরা যাব কোনটায় ইনশাআল্লাহ পড়বেন না জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ঢুকার আগে কিছু ওয়েলকামিং গেট থাকবে রিসেপশন গেট ওমি এই যে স্টেজ হইছে এটা তো যে ওলামারা আসবে তাদের জন্য আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসে ওনার জন্য এই স্টেজে চলবে কথা বলেন আরো বিপুল টাকা ব্যয় সাপেক্ষে বিশাল বড় স্টেজ করা হবে আমাদের জন্য গেট করা হয়েছে দুইটা ওনার জন্য করা লাগবে দশটা কথা কন তো জান্নাতীরা যে জান্নাতে ঢুকবে তাদের জন্য ওয়েলকামিং গেইটের দরকার আছে না নাই তাদের জন্য ওয়েল রিসিপশন থাকবে লাল গালিচা সংবর্ধনা থাকবে জান্নাতিরা যেতে শুরু করবে ফেরেস তারা সবাইকে নিতে 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 জান্নাতের দিকে হাঁকিয়ে নিতে থাকবেন চিল্লা এখন সুবাহান আল্লাহ وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فدخلوها خالدين سبحان الله بارك. أبنا ردوك بنا ربنا دركي فرشتار السلام دي যেতে জান্নাতের যে ওয়েলকামিং গেট গেট। এই গেটগুলো দেখে জান্নাতের অবাক হবে এটা কিন্তু গেট না এটা ওয়েলকামিং সংবর্ধনার গেট এই গেটগুলো এত বিশাল এত স্পেস এত মনোরম জায়গা খাবার দাবার নাজ নেয়ামত, মজ মাস্তি ফুর্তি করার ব্যবস্থা এই সুন্দর জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত কি মনে করবে এটারে জান্নাত ভেবে ভুল করে এখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দিবে জান্নাত অনেক কষ্টের পরে আল্লাম করে জান্নাত দিছে আমরা মহা খুশি খাওয়া দাওয়া শুরু করে দিবে আসলে এটাকে জান্নাত কথা কোন জান্নাত তো অনেক দূরে বলবে এটা না জান্নাত দ্য ফার দিল্লি কার লাট্টু হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যা দিল্লির লাট্টু খাইতে মনে হয় এটা কি কিশোরগঞ্জে পাওয়া যাবে খাইতে হলে কই যাইতে হবে দিল্লি যেতে হবে জান্নাত তো অনেক দূরে এটা এটা জান্নাত নয় জান্নাতের গেইট আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে গেইট করা হয়েছে এটা জান্নাত নয় চলেন চলেন আবার জান্নাতিরা ছুটতে শুরু করবে যেতে যেতে দ্বিতীয় গেইটটা হবে প্রথম গেইটের চেয়ে অনেক বড় ওই জায়গার সৌন্দর্য আগেরটার চাইতে অনেক বেশি এত সৌন্দর্য জান্নাতের এবার নিশ্চিত যে এটা জান্নাত না হয়ে পারেই না ফেরেস কিছু না জিজ্ঞেস করে এখানেও বসে যাবে আবার খাওয়া দাওয়া শুরু সুমান আল্লাহ পড়েন আসলে এটাকে জান্নাত এটাও জান্নাত তার মানে এই জায়গাগুলারে আল্লাহ যদি জান্নাত বেলা চালাই দিত আমাদের মনে কোনো দুঃখ থাকতো না কথা কন আমরা তো খুশি হয়ে পড়ছিলাম সুমান আল্লাহ পড়বেন না কিন্তু আল্লাহ ওখানেই আমাদেরকে বসায় রাখবেন না আল্লাহ আসল জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে সব জান্নাতিরা যেতে যেতে জান্নাতের মূল ফটক দিয়ে যখন জান্নাতের ভেতরে ঢুকে যাবে জান্নাতের নাজ নেয়ামত দেখে তারা অবাক হয়ে যাবে আর মনের আনন্দে সব মুখ ফসকে বলে ফেলবে আলহামদুলিল্লাহ মনের অজান্তে মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ জান্নাতে ঢুকার পর জান্নাতীদের প্রথম কথা কি আলহামদুলিল্লাহ দুনিয়াতেও আল্লাহ আল্লাহর আল্লাহ কোন নেয়ামত পেলে কি বলে তারা যখন জান্নাত পাবে আলহামদুলিল্লাহ বলবে না তারা সবাই বলবে সকল প্রশংসা কার সব প্রশংসা আমার আল্লাহ আল্লাহ জান্নাতে আমাদের থাকার বন্দোবস্ত করে দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ শুক্রিয়া করবে আল্লাহ শুক্রিয়া করে জান্নাতের নাজ নেম দেখতে শুরু করবে একটার চেয়ে আরেকটা সুন্দর একটার চেয়ে আরেকটা সুন্দর এত সুন্দর অপলক নেত্রে তাকিয়ে থাকবে এক্সেলেন্ট যেটা ভাষায় প্রকাশ করা যায় না আর ভাববে এত সুন্দর হয় কি করে অসাম বিউটিফুল আই ক্যাচিং আনপ্যারাল সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌস অসাধারণ ভালো ভালোর বর্ণনা দিয়ে শেষ করা যাবে দানেবায়ে তাকায় দেখা যায় বড় বড় রাজমহল তাজমহল খাস মহল বড় বড় সিংহাসন বড় বড় পালঙ্ক বড় বড় সোফা সেট সারি আছে না নাই ফীহা সুরুর মারফুআতু ওয়া আকওয়াবুন মাউদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যরাবিয়ু mabthutাহ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বড় বড় সিংহাসন দেখা যাবে বড় বড় রাজ পালঙ্ক দেখা যাবে বাগানবাড়ি দেখা যাবে খাস দেখা যাবে ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি একটার পর একটা সৌন্দর্যের চোখ ধাঁধানোর নমুনা জান্নাতে আছে না নাই যেই জান্নাতিরা বসতে শুরু করবে মোত্তা কি ইনা আলাই হা মোত্তা কাবিলিন কেউ কাউরে পিঠ দেখিয়ে বসবে না সবাই সবার সামনা হয়ে বসবে সোমানাল্লাহ বলেন তাকাবে ডানে তাকাবে দেখে পাখির গুনগুন শব্দ বায়ে তাকাবে মৌমাছির গুনগুন শব্দ সামনে তাকাবে দেখা যাবে ঝর্ণার ফোয়ারা জান্নাতে ঝর্ণা আছে না নাই কথা বলেন জান্নাতিং তাজিরিমিং তাহতিহাল আনহার এমন জান্নাত আল্লাহ রেডি করে রেখেছেন যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা ধারা। আবার স্পেশাল একটা ঝর্ণা বা ফোয়ারা থাকবে ওইটার নাম সালসাবিল কি নাম আইনাং ফিহা তুসাম্মা সালসাবিলা সালসাবিল নামে একটা স্পেশাল ঝর্ণা থাকবে এই ঝর্ণাগুলো জান্নাতীরা দেখতে শুরু করবে আনন্দ ফুর্তি শুরু করবে ফেরেশতারা ডেকে বলবে ও জান্নাতীরা অনেক সময় হইলো জান্নাতে আসছেন ইতোা খানাপিনার দরকার আছে না নাই জান্নাতে খাবার দাবার ফুড রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখবে কে কথা বলেন জান্নাতীদেরকে এবার খাবার দেয়া হবে দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উইল বি সার্ভ ইন প্যারাডাইস লিভার ফিশ ফ্রাই সর্বপ্রথম জান্নাতীদেরকে দেয়া হবে মাছের ভুনা কলিজা আউয়ালুতুআম ইয়াকুলুহু আহলুল জান্নতি ফাজিআদাতু কাবিদিল হুদ মাছের ভুনা কলিজা ভুনা কলিজা পাইয়া জান্নাতিরা খাওয়া শুরু করবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস শুরু করবে ঘাপুস ঘুপুস বুঝেন মানে ইচ্ছে মতো খাওয়া শুরু করবে বলবে ইচ্ছা মতো ঘাপুস ঘুপুস করেন না আইটেম আইটেম আরো জান্নাতের বাংকিউট হলে এই খাবারের নৈশ আয়োজন হবে শুরুতেই দেয়া হবে মাছের ভুনা কলিজা ওইটা পেয়ে ঘাপুস ঘুপুস শুরু ফেরস্তারা বলবে ঘাপুস ঘুপুস করেন না সামনে আরো আছে যারা বুফে ডিনারে খেয়েছেন ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে যে সেমিনার বা কনফারেন্স হয় এগুলোর শেষে বুফে খাবার দেয় কি বলে বুফের ডিনার বা বাফের ডিনার ওখানে কমসে কম পঞ্চাশ পদের খাওয়া থাকে কেউ আপনার প্লেটে এসে তুলে দিবেন আপনার খাবার আপনার নিয়েই খেতে হবে এটার বলে বুফে খাবার এর কারণ কে কোনটা খাবে এরা জানে খাওয়ান আছে পঞ্চাশ পদের ওখানে সালাদ থাকবে পাঁচ ছয় ধরনের মুরগি গরু খাসি মানে গোস্ত থাকবে পাঁচ ছয় ধরনের মিষ্টি আইটেম থাকবে পাঁচ ছয় ধরনের কাবাব থাকবে পাঁচ ছয় ধরনের শিক কাবাব জালি কাবাব স্বামী কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব হায়দ্রাবাদী কাবাব কাশ্মীরি কাবাব কাবাবের কথা শুনে অনেকের মুখে পানি চলে ছিল একটার পর একটা আইটেম জান্নাতের মধ্যে আপনাদের জন্য রেডি করে রাখবে কে